মদিনায় যাব চোমে নেব প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। মদিনায় যাব চোমে নেব, মদিনায় যাব চোমে নেব প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। মদিনায় যাব চোমে নেব, মদিনায় যাব চোমে নেব প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। দশটি রহমত দশটি গুনামত, দশটি রহমত দশটি গুনামত নবীর দরুদ পাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। মদিনায় যাব চোমে নেব, মদিনায় যাব চোমে নেব প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। একবার গেলে রওজা পাকে নবীর জিয়ারাতে, একবার গেলে রওজা পাকে নবীর জিয়ারাতে, শাফায়াত মিলবে দয়াল নবী কোটি কিয়ামতে, শাফায়াত মিলবে দয়াল নবী মাদিনাতে, ও গো আল্লাহ তৌফিক দিও যাইতে মাদিনাতে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। মদিনায় যাব চোমে নেব, মদিনায় যাব চোমে নেব প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। মরণ কাঁদে আব্দুল মান্নান দেখতে চাই নবীকে, মরণ কাঁদে আব্দুল মান্নান দেখতে চাই নবীকে, কেমন করে দেখব তো ভাই শান্তি নাই অন্তরে, কেমন করে দেখব তো ভাই শান্তি নাই অন্তরে, নূরানি চেহারা দেখে দেখে, নূরানি চেহারা দেখে দেখে কলমা পড়ব মুখে, নূরানি চেহারা দেখে দেখে কলমা পড়ব মুখে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। মদিনায় যাব চোমে নেব, মদিনায় যাব চোমে নেব প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। ছুটে ছুটে ওহদ মাঠে যায়,
এলো নবী সবার প্রিয় নবী, ঈদে মিলাদ ফিরে এসেছে, আলী আলী ওগো মাওলা। যদি কঠিন হাসুর দিনে ঝলমল করে যায় বুড়িমা 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 পাট্টু, হাজারো ব্যথা বেদনা, বাপরে বাপ। এ তো আমার মোটামুটি 12টা পর্যন্ত লিস্ট আছে নাকি? হ্যাঁ যাক, আলহামদুলিল্লাহ চেষ্টা করবো গাওয়ার জন্য। চলেন মাহফিলটাকে সাজাতে হবে গজল। এবার আমি আমার মূল গজলে এগিয়ে যাই মাহফিলটাকে সাজানোর জন্য। আবার মাহফিলটাকে সাজানোর জন্য এই বাচ্চাগুলোকে দরকার, আমার ছোট ছোট ভাইরা বোনেরা, তোমরা আমার সঙ্গে সাথ দেবে? কে কে হাত তোলো একবার, বাচ্চারা একটু হাত তোলো। আমি তোমাদেরকে লজেন্স খাওয়াই, টাকা দিই, অনেক জায়গায় দেখেছি এরকম লজেন্সের কোটো থাকে, তবে আজকে এমন একটা উপহার তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাস তৈরি হয়ে যাবে। যতগুলো শিল্পী তোমরা দেখেছো এই মনে হয় প্রথম আমি সেই উপহারটা তোমাদের দেব। তো এই উপহারটা যদি নিতে চাও তাহলে আমার সঙ্গে জোরে জোরে আওয়াজ দিতে হবে। একটা গজল গাইবো, দুটো ছন্দে, দুটো ছন্দ গাইবো। যারা এখানে বসে আছেন আলহামদুলিল্লাহ একটু ধৈর্য ধরে বসুন, আমি বাচ্চাদের কাছ থেকে আওয়াজ নিয়ে তারপর আমি চলে যাবো। রসুলের আদর্শ কাকে বলে, রসুলের ভালোবাসা, ইনশাল্লাহ এই সমস্ত গজল শোনানো হবে। তার আগে আমার ছোট্ট ছোট্ট ভাইরা বোনেরা চলো খুব মনোযোগ দিয়ে শুনবে, আমি গাইবো। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সে দয়ার নবী মায়ার নবী, তোমরা বলবে কামলিওয়ালারে, কি বলবে জোরে বলো, কি বলবে? সে দয়ার নবী মায়ার নবী। দেখো আমি বারবার বলছি দুজনকে উপহার করব, আর যে দুজন উপহার পাবে পরের জন কিন্তু আফসোস করবে যে এই উপহারটা আমি কেন পেলাম না, অনেক দামি একটা জিনিস নিয়ে এসেছি তোমাদের জন্য। রেডি আছো সবাই? সবাই রেডি আছো? দেখি এক আওয়াজে সুরে সুরে হবে। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সে দয়ার নবী মায়ার নবী। কি আওয়াজ, গালাগালি দিলি নাকি বাবা তোরা? এই কামলিওয়ালারে নবীর শানে গজল হবে মানুষ, আজকে তোমাদের মধ্যে গান বাজানো গুলো চলে গেছে তো এই কারণেই, তাই না? নবীর শানে গজল গেয়ে গিয়ে জোরে জোরে হবে। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সে দয়ার নবী মায়ার নবী। এই পেছনের বাচ্চাগুলো আওয়াজ দিচ্ছে, সবাই আওয়াজ দিচ্ছ? এই এখানে ছোটরা আওয়াজ দিচ্ছ তো? মাশাআল্লাহ, তো আমার ভাইরাও হাত তুলেছে, সবাই হবে। আরেকবার, সে দয়ার নবী মায়ার নবী, আরো জোরে দয়ার নবী মায়ার নবী, সবাই মিলে দয়ার নবী মায়ার নবী, কামলি বানারে, সে দয়ার নবী মায়ার নবী, কামলি বানারে। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সে দয়ার নবী মায়ার নবী, আরো জোরে দয়ার নবী মায়ার নবী, কামলি বানারে, কামলি বানারে, নবী কামলি বানারে, কামলি বানারে, নবী কামলি বানারে, সে দয়ার নবী মায়ার নবী, আরো জোরে দয়ার নবী মায়ার নবী। মাশাআল্লাহ, দুটো ছন্দ গাইবো, একটা ছন্দ গাওয়া হয়ে যাবে, পরের ছন্দে তোমাদের বলে দেবো উপহারটা, দামি জিনিস, যে দামি জিনিসটা নিয়ে এসেছি উপহারটা কি তোমাদের বলে দেবো। একটা ছন্দ গাইবো টেস্ট, আর একটা হবে ফাইনাল। মাত্র দুজনকে উপহার করব, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে, ঠিক আছে? যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে উপহারটা দেবো। এবার শোনো, এরকম হাত দেখালে জোরে সুবহানাল্লাহ হবে, ঠিক আছে? রেডি আছো সবাই? দেখি কার গলায় কত জোর আছে, আর উপহারটা কে নিতে যায় দেখে নেবো। আজ পাপে ভরা চিহ্ন ধরা কালো আঁধারে, তারা গো মনে গেল ভুবন আলো দে ভরে, চোরে হবে না সুবহানাল্লাহ। এই কছি যারা যারা আওয়াজ দিসনি কছি, আল্লাহর কিরে একটা করুর বে হবে না, যারা আওয়াজ দিবিনি তাদের কিন্তু বিয়ে হবে না। এবার দেখি কে কি করিস, কার বিয়ে করার ইচ্ছাটা দেখি জোরে হবে। আজ পাপে ভরা ছিল ধরা কালো আঁধারে, তারা গো মনে গেল ভুবন আলো দে ভরে, আজ পাপে ভরা ছিল ধরা কালো আঁধারে, তারা গো মনে গেল ভুবন আলো দে ভরে, যে যাকে তারে প্রেমে পড়ে রূপের বাহারে, যে যাকে তারে প্রেমে পড়ে রূপের বাহারে, সে দয়ার নবী মায়ার নবী, আরো জোরে দয়ার নবী মায়ার নবী, কামলি বানারে, সে দয়ার নবী মায়ার নবী, কামলি বানারে। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সে দয়ার নবী মায়ার নবী, আরো জোরে দয়ার নবী মায়ার নবী, কামলি বানারে। ফাইনাল রাউন্ড, আচ্ছা দেখবে কে, এখানে মুরব্বী আছেন, বাবুজি আছেন, এখানে এই তিনজন ভাই,
এখান থেকে এই তিনজন ভাইকে আমি একটুখানি অনুরোধ করব, যে কটা বাচ্চা আওয়াজ দিচ্ছে সবচেয়ে কোন বাচ্চা জোরে আওয়াজ দিচ্ছে দুটোকে আমার দেখাতে হবে। আচ্ছা যারা আওয়াজ দেবে হাত তুলে দেবে তাহলে এনারা দেখতে পাবে, ঠিক আছে? বসে বসে হাত তুলে আওয়াজ দেবে, ফাইনাল রাউন্ড। কি কি উপহার দেবো তোমাদের আগে আমি বলে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? এরপরেই বলবো, যখন হাত দেখাবো সুবহানাল্লাহ হবে, কামলিওয়ালা বলবে হাত তুলে আওয়াজ দেবে, এই এই ইনি কিন্তু দেখছে ভালো করে, ঠিক আছে? চলো সুখের আহার কারোর সুখেরই কাজ জোরে হবে না সুবহানাল্লাহ, একটু চিল্লে বলো না সুবহানাল্লাহ, যার মিষ্টি মধুর নামে সারা দুনিয়া পাগল, তুমি কারো সুখের আহার কারোর সুখেরই কাজ, যার মিষ্টি মধুর নামে সারা দুনিয়া পাগল, তুমি কারো সুখের আহার কারোর সুখেরই কাজ, চিনলে বলো দয়ার নবী মায়ার নবী কামলি বানারে, দয়ার নবী মায়ার নবী কামলি বানারে, দেখছেন তো, দেখছেন তো মাশাআল্লাহ। এখন বলবেন না, যাকে দেখছেন মনে মনে রাখেন, এইবার ফাইনাল রাউন্ড, ঠিক আছে? লাস্ট ছন্দ, এই ছন্দে দুজনকে ডাকবো। আচ্ছা কি উপহার দেবো বলে দেবো, তাহলে আওয়াজটা মনে হয় জোরে হবে, উপহারের কথাটা শুনলে হয়তো আওয়াজ এনা মনে করছে হয়তো দেবে এখন 10 টাকা নইলে দুটো সিঙ্গাড়া এনে আমাদের দিয়ে দেবে, কচ্ছে আমি অনেক দামি একটা জিনিস নিয়ে এসেছি তোমাদের জন্য, তোমরা যে শুনবে দামি জিনিসটা শুনবে, শুনতে চাও তোমাদেরকে কি উপহার দেবো শুনবে? তোমরা আমার বুড়ি মা গজল শুনেছ? বুড়ি মা শুনেছ? শুনেছ নবীর স্টেজে দাঁড়িয়ে কেউ মিথ্যা কথা বলে, মাথায় পাগড়ি পরনে জুব্বা, মিথ্যা বলছি না, কসম করে বলছি, সত্য বলছি, ব্যাগের মধ্যে করে বুড়ি মাকে নিয়ে এসেছি, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেয়, আমি কসম করেছি মিথ্যা বলছি না, সত্য সত্য আমার ব্যাগের মধ্যে বুড়ি মা আছে, যে দুজন জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করব, কথা দিলাম। বুড়ি মা নেবে? এরা মনে করছে ও আল্লাহ বুড়িলে কি করবো আমরা, কচি এ সাংঘাতিক বুড়ি, এ সে বুড়ি নয়, 63 বুড়ি নয়, সাংঘাতিক বুড়ি, বুঝলে? এ বুড়ির অনেক গুণ আছে, ঠিক আছে? ফাইনাল রাউন্ড, যে দুজন আওয়াজ দেবে সবচেয়ে জোরে সেই দুজনকে বুড়িমা উপহার করা হবে, দেখে নেব। সবাই অত বুড়ি আমি পাবো কোথায়? লোক বলে সবাই তো অত বুড়ি আমি নিয়েছি না, আমি দুটো বুড়ি নিয়েছি, আমি এত বুড়ি খুঁজতে গেলে আমার পুরো দেশ ঘুরতে হবে। বলেন এই সবাইয়ের মধ্যে দুজনকে বলে, হ্যাঁ যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়েছে, কোন বাচ্চাটা? নাম 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 কি? এই মেয়েটা, ওঠ মেয়েটা, ওঠ, হ্যাঁ ওই মেয়েটা কালো, হ্যাঁ কালো কালো পোশাক পরে আছে মেয়েটা, এই মেয়েটা ওর পেছনে ওই মেয়েটা গোলাপ তেজ কি, হ্যাঁ ওরে বাপরে। আর একজন, আর একজন দেখবো কোনটা ভাই, ওখান থেকে তোমরা যদি দেখো তাহলে তুলে দাও তাকে, কে সবচেয়ে জোরে আওয়াজ দিয়েছে তাকে তোলো, ওখান থেকে ভাইরা দেখেছে, তুমি বসো ওনারা যাকে বলবে ওখান থেকে, ভাই তোলো, ওইটা 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 জোরে আওয়াজ দিয়েছে,
তোমার কেউ হয় না তো? হ্যাঁ সত্যি কথা বলো। আচ্ছা বাবা তোমরা সামনে এসো, আসো আসো এখানে এসো, চলে এসো মাশাআল্লাহ। আমি তোমরা টেনশন করো না, এখানে যতজন বাচ্চারা আওয়াজ দিয়েছো তোমরা টেনশন নিও না, চিন্তা করো না। আরেকটু সামনে এসো বাবা, আরেকটু সামনে এসো, তোমরা চিন্তা করো না, আমি ইনশাআল্লাহ তোমাদেরকে উপহার করে যাব, অসুবিধা নেই। এখন দুজনকে করছি, এরপরে সবাইকে করবো ইনশাআল্লাহ, খালি অপেক্ষা করতে হবে। আরেকটা ছেলে কই, সে বাচ্চাটা কই, কই সেই বাচ্চাটা কই, চলে বাবা চলে কই। এই এটা আমি বুড়িমা নিয়েছিলাম বলছিলাম না, এ দেখ বাবা, এ দেখ বুড়িমা, বুড়িমা দেখতে পেয়েছিস বাবা? আমি কি মিথ্যা কথা বলেছিলাম? এ দেখ লেখা আছে বুড়িমা বুড়িমা। আমি কখনো গজলের বই বার করিনি, এবছর বার করি এই বাচ্চাগুলোর জন্য। কেননা যখন এরকম মাহফিল হয় সকাল থেকে বাচ্চারা যদি একবার মাইক পায় সন্ধ্যে পর্যন্ত কোনো কথা হবে না, গজল গেয়েই যায় তারা। কিন্তু ওদের লিরিক্স গুলো একটু ভুলভাল হয়ে যায়, ওরা ঠিক মতো গাইতে পারে না। তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা, আমার প্রত্যেকটা গজল এই বইয়ের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। আমি এই বইটা তোমাদের উপহার করবো, তোমরা খুশি? আমি বলেছিলাম না যারা পাবে তারা খুব ভালো, আর যারা পাবে না তারা আফসোস করবে। আফসোস হচ্ছে না? যদি বুড়িমাটা আমি পেতুম তাহলে দরকার টোটো আনতাম, একটা টোটো করলে যেতাম নাকি। মাশাআল্লাহ চাচাজি তুলে দেন, আপনি ওর হাতে তুলে দেন, একবার তকবীর হবে, নারে তাকবীর, জোরে হবে নারে তাকবীর। চিন্তা করো না, কিছু বই এখনো আছে, তোমাদের উপহার করবো, আমি যতক্ষণ থাকবো উপহার করবো। আর একটা কিপ্টে লোকে যে মতিউর, আমার এই চাচা মতিউর চাচা আছে বুঝলে, ওই লোক কিপ্টে, ওই লোক 10 টাকার বেশি দেবে না। চিন্তা করো না, 10 টাকা লওয়ার জন্য অপেক্ষা করো, আমি ডাইরেক্ট বলি কিপ্টে লোক 10 টাকা বেশিও দেবে না। তো ইনশাআল্লাহ আমি যতক্ষণ থাকবো চেষ্টা করব কিছু বই আরো তোমাদের উপহার করার জন্য। শেষ গজল, আর একটা গজল আমি আপনাদের সম্মুখে গাইবো, তারপর আমার মতিউর ভাইজান তিনি আছেন মাশাআল্লাহ, উনি দু একটা গজল গাইবে, তারপর আমি রিকোয়েস্টের কালাম আছে, আরো আমার নিজস্ব গজল আছে, সেগুলো গাওয়ার চেষ্টা করবো। চলেন, আজকের যে গজলটা রিলিজ করেছি আমরা, এই গজলটা একটু ভিন্ন রকম হয়েছে। আমরা পাঁচজন মিলে, এতদিন ইউটিউবে আমাকে একা দেখেছিলেন, আমার গ্রুপে যে পাঁচজন, এই পাঁচজন মিলে একটা গজল করেছি, এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখবেন আপনারা, আইরে সোনার মানিক বলে গজলটি। সেই গজলটি পেশ করছি, মনোযোগ দিয়ে শুনবেন। আমি এখন ছোট করে পেশ করব, আর আপনারা ইউটিউবে শুনে নেবেন, কবি ছন্দের মাধ্যমে লিখে থাকে। ছোট বড় ডোরে গল্প করে দাওয়া, তোমার দয়া দয়া
চিনতে পেরেছো?